এই তো প্রধানমন্ত্রীর বাসভবনের গেট, কড়া নিরাপত্তার ঢাকা। এই বাসভবনের পাশ দিয়ে যে রাস্তাটি গিয়েছে আজকে বন্ধ আছে, কোনো কারণে এটি কতগুলো প্রোগ্রাম আছে। এটি হলো সংসদ ভবন এবং চন্দ্রিমা উদ্যান, যেটি জিয়া উদ্যান নামে পরিচিত। সেই চন্দ্রিমা উদ্যান এবং সংসদ ভবনের মাঝামাঝি যে মাঝখান দিয়ে যে রাস্তাটি চলে গেল সেই রাস্তাটি। এখন যেখানে আছি এটি হলো জাতীয় সংসদ ভবনের পশ্চিম যে এলাকাটি রয়েছে সেই এলাকাটি। যারা ঢাকার বাইরে থাকেন অনেকে ছোট বাচ্চাদেরকে তারা দোতলা বাস দেখাতে চান, চাইলে এই ফুটেজটুকু দেখাতে পারেন। এই দেখুন দোতলা একটি বাস, সুন্দর রাস্তা চলছে। এই বাম পাশের রাস্তাটি হলো সংসদ ভবনের সামনে দিয়ে চলে গেছে, আর আমি চলে যাচ্ছি সোজা। আমার ডান পাশে হলো ধানমন্ডি, আর সোজা চলে যাব নিউ মার্কেটের দিকে। রাস্তার শৃঙ্খলা যদি সবাই মানত তাহলে কিন্তু চলাচল করে খুব আরাম পাওয়া যেত। রাস্তার শৃঙ্খলাটা কেউ মানতে চায় না, যখন তখন লেন পরিবর্তন, ওভার গতি, তারপর যেখানে সেখানে পার্কিং, আর একই রাস্তায় একই লেনে বিভিন্ন ধরনের যান চলাচল, পায়ে চালিত রিক্সা চলাচল, এই কারণে কিন্তু আসলে বিশৃঙ্খলাটা তৈরি হয়, সেই সাথে দুর্ঘটনাও ঘটে। আমি ধানমন্ডিতে আছি, ধানমন্ডি শুক্রাবাদ 32 নম্বর। আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে বাড়ি এখন স্মৃতি জাদুঘর, যে বাড়িতে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল সেটি হলো আমার ডান পাশে অবস্থিত এই ধানমন্ডি লেকের পাশে। এটি হলো ধানমন্ডি 32 নম্বর। এই দেখুন ফিটনেসবিহীন আরেকটি গাড়ি কালো ধোয়া ছেড়েই যাচ্ছে। প্রিয় দর্শক, আমি এখন আছি ধানমন্ডি কলাবাগান, কলাবাগান বাস স্টেশন আমি পার হচ্ছি। জীবনের অনেকটা সময় এই কলাবাগান লেক সার্কাস বাম পাশে এখানে কাটিয়েছি। এখানে জিনজিয়ান রেস্টুরেন্ট ছিল। এই প্রথম হর্ন দিলাম আমি সেই মিরপুর 2 নম্বর থেকে ধানমন্ডি চলে এসেছি, কেবল একটি হর্ন দিলাম যাতে করে ট্রাক ডান দিকে আমাকে চাপ না দেয়, এই উদ্দেশ্যে, কারণ ট্রাক ড্রাইভারদেরকে খুব ভয় পাই আমি। বাসটি লোক নামালো উঠালো মাঝখানে যে লেন আছে এই লেনে দাঁড়িয়ে, এটা কিন্তু পুরোপুরি অনিয়ম। ওই যে সামনে দেখুন নীল গাড়িটা দেখুন,
ওই যে যাত্রী ওঠাচ্ছে নামাচ্ছে মাঝখানের লিনে দাঁড়িয়ে, ওই গাড়িটি আবার ওই পাশ দিয়ে যাচ্ছে। এখন মাঝখানে যে যাত্রীগুলো আছে, ভুলবশত যদি এরা দুই গাড়ির মধ্যে পিষ্ট হয়ে যায় তাহলে কি হবে? প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটরি। সায়েন্স ল্যাব আপনারা এই নামেই বেশি চিনেন, সেই সায়েন্স ল্যাব ডান দিকে হলো ধানমন্ডি দুই নম্বর, যেখান দিয়ে ধানমন্ডির ভিতরে ঢুকে গেছে, এই হলো সায়েন্স ল্যাব। এই বাম দিকের রাস্তাটি চলে গেলো এলিফ্যান্ট রোডের দিকে, এই যে এলিফ্যান্ট দেওয়া আছে এখানে, আর সোজা চলে গেল নিউ মার্কেটের দিকে। এই তো প্রধানমন্ত্রীর বাসভবনের গেট, কড়া নিরাপত্তার ঢাকা। এই বাসভবনের পাশ দিয়ে যে রাস্তাটি গিয়েছে আজকে বন্ধ আছে, কোনো কারণে এটি হয়তো কোনো প্রোগ্রাম আছে। এটি হলো সংসদ ভবন এবং চন্দ্রিমা উদ্যান, যেটি জিয়া উদ্যান নামে পরিচিত। সেই চন্দ্রিমা উদ্যান এবং সংসদ ভবনের মাঝামাঝি যে মাঝখান দিয়ে যে রাস্তাটি চলে গেল সেই রাস্তাটি, এখন যেখানে আছি এটি হলো জাতীয় সংসদ ভবনের পশ্চিম যে এলাকাটি রয়েছে সেই এলাকাটি। যারা ঢাকার বাইরে থাকেন, অনেকে ছোট বাচ্চাদেরকে তারা দোতলা বাস দেখাতে চান, চাইলে এই ফুটেজটুকু দেখাতে পারেন। এই দেখুন দোতলা একটি বাস কি সুন্দর রাস্তায় চলছে। এই বাম পাশের রাস্তাটি হলো সংসদ ভবনের সামনে দিয়ে চলে গেছে, আর আমি চলে যাচ্ছি সোজা। আমার ডান পাশে হলো ধানমন্ডি, আর সোজা চলে যাব নিউ মার্কেটের দিকে। রাস্তার শৃঙ্খলা যদি সবাই মানত তাহলে কিন্তু চলাচল করে খুব আরাম পাওয়া যেত। রাস্তার শৃঙ্খলাটা কেউ মানতে চায় না, যখন তখন লেন পরিবর্তন, ওভার গতি, তারপর যেখানে সেখানে পার্কিং, আর একই রাস্তায় একই লেনে বিভিন্ন ধরনের যান চলাচল, পায়ে চালিত রিক্সা চলাচল, এই কারণে কিন্তু আসলেই বিশৃঙ্খলাটা তৈরি হয়, সেই সাথে দুর্ঘটনাও ঘটে। আমি ধানমন্ডিতে আছি, ধানমন্ডি শুক্রাবাদ 32 নাম্বার। আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে বাড়ি এখন স্মৃতি জাদুঘর, যে বাড়িতে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল সেটি হলো আমার ডান পাশে অবস্থিত এই ধানমন্ডি লেকের পাশে। এটি হলো ধানমন্ডি 32 নম্বর। এই দেখুন ফিটনেসবিহীন আরেকটি গাড়ি কালো ধোয়া ছেড়েই যাচ্ছে। প্রিয় দর্শক, আমি এখন আছি ধানমন্ডি কলাবাগান, কলাবাগান বাস স্টেশন আমি পার হচ্ছি। জীবনের অনেকটা সময় এই কলাবাগান লেক সার্কাস বাম পাশে এখানে কাটিয়েছি। এখানে জিনজিয়ান রেস্টুরেন্ট ছিল,
এই প্রথম হর্ন দিলাম আমি সেই মিরপুর 2 নম্বর থেকে ধানমন্ডি চলে এসেছি। কেবল একটি হর্ন দিলাম যাতে করে ট্রাক ডান দিকে আমাকে চাপ না দেয় এই উদ্দেশ্যে, কারণ ট্রাক ড্রাইভারদেরকে খুব ভয় পাই আমি। বাসটি লোক নামালো উঠালো মাঝখানে যে লেন আছে এই লেনে দাঁড়িয়ে, এটা কিন্তু পুরোপুরি অনিয়ম। ও যে সামনে দেখুন নীল গাড়িটা দেখুন, ও যে যাত্রী ওঠাচ্ছে নামাচ্ছে মাঝখানের লেনে দাঁড়িয়ে, ওই গাড়িটি আবার ওই পাশ দিয়ে যাচ্ছে। এখন মাঝখানে যে যাত্রীগুলো আছে ভুলবশত যদি এরা দুই গাড়ির মধ্যে পিষ্ট হয়ে যায় তাহলে কি হবে? প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটরি। সায়েন্স ল্যাব আপনারা এই নামেই বেশি ছিলেন, সেই সায়েন্স ল্যাব ডান দিকে হলো ধানমন্ডি 2 নম্বর, যেখান দিয়ে ধানমন্ডির ভিতরে ঢুকে গেছে, এই হলো সায়েন্স ল্যাব। এই বাম দিকের রাস্তাটা চলে গেলো এলিফ্যান্ট রোডের দিকে, এই যে এলিফ্যান্ট দেওয়া আছে এখানে, আর সোজা চলে গেল নিউ মার্কেটের দিকে। নিউ মার্কেট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, ঢাকা কলেজ আমার ঠিক ডান পাশে, এখান থেকে শুরু ঢাকা কলেজ। ঐতিহ্যবাহী অনেক পুরনো একটা কলেজ, যে কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত। এই এই হলো ঢাকা কলেজের বাউন্ডারি ওয়াল। এই ঢাকা কলেজের গেট, এটা হলো নিউ মার্কেট এরিয়া। এদিক দিয়ে কি হালকা বৃষ্টি হয়েছে নাকি রাস্তায় পানি দিয়েছে? হালকা বৃষ্টি মেবি হয়েছে। এই যে ডান পাশে, এটি হলো নিউ মার্কেট। আপনারা জানেন ঈদের আগে একবার আগুন লেগেছিল নিউ মার্কেটে, বঙ্গবাজারে আগুন লাগার কয়েকদিন পরেই এই নিউ মার্কেটে আগুন লেগেছিল। এটি হলো সেই নিউ মার্কেট। আর এই যে বাম পাশে, এই যে ইসলামিয়া মার্কেট বণিক বহুমুখী সমবায় সমিতি, এটি কিন্তু নীলক্ষেত, সেই ঐতিহ্যবাহী নীলক্ষেত যেখানে বইয়ের জন্য বিখ্যাত আপনারা জানেন। খিলক্ষেত না কিন্তু নীলক্ষেত। এই নীলক্ষেতের মোড় আমি পার হচ্ছি চৌরাস্তা, এই বাম দিকে চলে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে, আর সোজা আমি যাচ্ছি ইডেন কলেজের দিকে, লালবাগের দিকে। এই যে দেখুন, এটি হলো শেখ হাসিনা হল। আজকে কোনো পরীক্ষা আছে সম্ভবত, যার কারণে এখানে স্টুডেন্ট গার্জিয়ানদের ভিড় দেখা যাচ্ছে। হতে পারে কোনো ভর্তি পরীক্ষা বা কোনো চাকরির পরীক্ষা, মাঝে মাঝে দিকে সিট ফেলা হয়, এজন্য লোকজনের একটু ভিড় এখানে দেখা যাচ্ছে। আমরা কিন্তু আজিমপুরে চলে এসেছি অলরেডি, নিউ মার্কেট পার হয়ে আমরা আজিমপুরে চলে এসেছি। বৃষ্টির কারণে রাস্তাটা একটু পিছলে হয়ে গিয়েছে, যার কারণে আরেকটু সাবধানে কিন্তু আমাদেরকে এই রাস্তায় চলতে হবে। এই দেখুন, একদম যেখানে ছিল সেখানে ব্রেক করে দিল, আবার লোকজন নামলো গাড়ি থেকে আমি দেখতে পেলাম। এই হলো ইডেন মহিলা কলেজ, ইডেন মহিলা কলেজের গেট।
যেমনটি বলেছিলাম কোনো পরীক্ষা আছে। আমি ইডেন কলেজের সামনে দিয়ে এখন চলে এসেছি। হ্যাঁ, এগুলো তো আসলেই পুরনো ঢাকার মধ্যেই পড়ে, যার কারণে নর্মালি একটু যানজট বেশি থাকবে। কারণ আপনারা জানেন যে নতুন ঢাকার চেয়ে পুরনো ঢাকায় একটু মানুষের আনাগোনা বেশি। ওই দেখুন, একটু সামনে এগিয়ে দেখাই, দেখুন কি অবস্থা। একটা সাথে আরেকটি একদম লেগে যাচ্ছে, প্রায় 2-3-4 ইঞ্চি জায়গা ফাঁকা আছে বড় জোর। একটু ফাঁকা রাখলে কি হয়। আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এখানেও কোনো ভর্তি পরীক্ষা নাকি চাকরির পরীক্ষা সেটি আমি জানতে পারিনি, তবে এমন কিছু একটা হবে। আমাদের মিরপুরে কিন্তু বৃষ্টি হয়নি, টেকনিক্যালও হয়নি, ধানমন্ডির দিকেও হয়নি, কিন্তু এই নিউ মার্কেট এলাকায় এসে দেখতে পারছি ঢাকা কলেজের ওইখান থেকে মূলত এই বৃষ্টি দেখা পেলাম। আগে হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, যে আমরা এখনও বৃষ্টিতে ভিজিনি। সকালবেলা একটা বৃষ্টি হয়ে গিয়েছে, খুবই সুন্দর লাগছে, কিন্তু বৃষ্টি ভেজা রাস্তা মনে হচ্ছে যে একদম ধুয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, এটি আল্লাহর রহমত। এই যে রাস্তার আবার একই অবস্থা, এক সাইড দিয়ে যদি সবাই চলে যার যার লেনে, তাহলে কিন্তু এরকম জ্যামের সৃষ্টি হয় না আসলেই। একই রাস্তায় রিক্সা, একই রাস্তায় বাস। যার কারণেই এই চৌরাস্তা তো একটু জ্যাম ছিল। আলহামদুলিল্লাহ, স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা। পুরনো ঢাকা কিন্তু ঐতিহ্যবাহী অনেক কিছু রয়েছে। আমি সামনে যে কোনো এক পর্বে আপনাদেরকে এই পুরনো ঢাকার ঐতিহ্য দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এই রাস্তা ধরে মাত্র পেলাম, এতক্ষণ কিন্তু আমরা বড় বড় রাস্তা দিয়ে এসেছি। এগুলো হলো পুরনো ঢাকার ঐতিহ্যবাহী অলিগলির মধ্যে একটি। এ ধরনের রাস্তা চলতে একটু কষ্টই হয়,
তবু এই রাস্তাটি অনেক বড়, দুই লেনের রাস্তা। আরও এমন গলি আছে যেখান দিয়ে দুইটা রিক্সা কোনো রকম ক্রস করতে পারে। আবার এর চেয়ে ছোট কিছু রাস্তা রয়েছে যেগুলো রিক্সা কেন শুধু দুজন মানুষ হেঁটে যেতে পারে। তার চেয়েও ছোট রাস্তা আছে যে রাস্তা দিয়ে একজন মানুষ যেতে পারে। এমন একটি শহর এই ঢাকা শহর যেখানে সব কিছুই আপনি পাবেন। আমরা চলে আসলাম। লালবাগ রোড, এটি হলো আন্তর্জাতিক কায়ারি আহমদ বিন ইউসুফ সাহেবের মাদ্রাসা, এবং তার বাসাও কিন্তু এখানে আমি যতটা জানি। তো ভালো থাকবেন, দেখা হবে আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।